আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আছি, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। তো চলুন শুরু করা যাক ব্লগটি। আশা করি পুরো ব্লগ জুড়ে আমার পাশে থাকবেন। তো সকালের দিকে মানে আমরা নাস্তা টাস্তা খেয়ে হচ্ছে একটু বাইরে যেতেছিলাম টুকিটাকি কিছু বাজার করার জন্য, বাসার জন্য। তো নিচে চলে আসছি রেডি টেডি হয়ে। আর আমাদের বাসার নিচে হচ্ছে একটা বিড়াল থাকে, দেখেন মাশাল্লাহ, ও অনেক মানে পোষা আর কি। ও হচ্ছে ওকে ধরা যায় এমন কি, ও মানে চুপচাপ থাকে, কিছু করে না, ও সবার সাথে মিশে, ও আর কি সব পোষা আর কি। এই জন্য তো ওর সাথে একটু দুষ্টামি দুষ্টামি করে আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের এখানের যে বাজার, মানে ট্যানারে মোড়ের এখানে, ওইখানে যাবো আর কি। তো আমাদের তো সবসময় বাসার বাজার সব ভাইয়াই দেখা যায় করে, মানে আমার দুলাভাই। তো আমি হচ্ছে মাঝে মধ্যে টুকিটাকি মানে মাসে যে টুকিটাকি বাজারটা করি ওইটাই হচ্ছে আপনাদের সাথে আজকে হচ্ছে শেয়ার করলাম। তো আমি হচ্ছে প্রথমেই চলে আসলাম হচ্ছে মানে হাঁস কিনবো, এই জন্য হাঁসের দোকানে এসে হাঁস কিনতে ওনাকে দিয়ে আসলাম। ওনার কাছে দিয়ে আমি হচ্ছে টুকিটাকি যে কেনাকাটাগুলো ওইগুলো করার জন্য আসলাম। তো আমি হচ্ছে এখান থেকে পেয়ারা নিতেছিলাম, আর উনি বলতেছিল পেয়ারা অনেক ভালো হবে, তো নিলাম। হ্যাঁ, পেয়ারাগুলো ভালোই ছিল। তো পরে হচ্ছে আসলাম মাছ বাজারে, কিছু মাছ নিব। তো দেখেন সকালের দিকে হচ্ছে মাছ বাজারে অনেক সুন্দর সুন্দর মাছ থাকে, দেখতেই পারতেছেন, মানে সকালে একদম তাজা মাছটা পাওয়া যায়। রাতের দিকে দেখা যায় তাজাটা একদম পাওয়া যায় না, কিন্তু সকালের দিকে অনেক রকমের মাছ থাকে, এমনকি তাজা মাছ থাকে। হচ্ছে আমি হচ্ছে সবসময় মাছ টাছ কিনলে সকালের দিকেই যাই, যেহেতু সকালের দিকে ভালো তাজা মাছ পাওয়া যায়। তো ভাইয়া হচ্ছে আমার মানে ভাইয়া তো সকালের দিকে সময় পায় না, ভাইয়া সবসময় মাছ নিলে হচ্ছে সন্ধ্যার দিকে নেয়। তো আমি সকালের দিকে আসি, আমার যেহেতু সকালে কাজ নাই, তো অনেক সময় আসি যখনই নেই। তো এতে আমি হচ্ছে রুই মাছগুলো নিলাম, দুইটা রুই মাছ, তারপরে হচ্ছে কই মাছ নিয়েছিলাম, আরও কি মাছ জানি নিয়েছিলাম, এটাকে কি বলে ট্যাংরা মাছের মতো দেখতে, কিন্তু বাসায় নেওয়ার পর আপু বলতেছিল যে এটা নাকি ট্যাংরা মাছ না কী মাছ আমি ঠিক জানি না। তো অনেক সুন্দর সুন্দর অনেক রকম মাছ ছিল। তো আমি হচ্ছে প্রায় বেশিরভাগ মাছই হচ্ছে আমি হচ্ছে চিনি না, মানে জানি না আর কি। মানে দেখেন সবগুলো মাছ কীরকম তাজা দেখে যেতেছিল, আর অনেক মানে সুন্দর লাগতেছিলো। সকালের দিকে মাছ বাজারে গেলে অনেক বেশি মাছও থাকে, অনেক মানে সুন্দর লাগে। তো যাই হোক, আমি হচ্ছে মাছ নিলাম কিছু, তারপর হচ্ছে একটা হাঁস নিলাম, তারপর এখান থেকে হচ্ছে টুকিটাকি কিছু সবজি নিলাম। সবজি বলতে আমি হচ্ছে জলপাই নিছিলাম, যেহেতু জলপাই সিজন শেষ, তাকে আমি একদম শেষ মুহূর্তে হচ্ছে জলপাই আর কি নিয়েছিলাম। তো এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি, আর এবার আমাদের কোনো আচার দেওয়া হয় নাই। তো মানে আচার দিব, আমরা আবার বাড়িতে গেছি, সব কিছু মিলে দেখা যায় জলপিও আনা হয় না, আচার দেওয়া হয় না। তো এই জন্য আমি হচ্ছে জলপি দেখলাম, নিয়ে নিলাম যে আচার দেওয়ার জন্য আর কি। তো পরে আমি হচ্ছে এই তো বাসার দিকে হচ্ছে চলে যেতেছি, আর এখানে হচ্ছে আমি আমার বোনের ছেলেকে নিয়ে আসছি, ওকে আবার ও আবার সেলুনে গেছে চুল কাটাবে, তো ওকে নিয়ে তারপরে হচ্ছে এই তো বাসায় হচ্ছে চলে আসলাম। সব কিছু নিয়ে অনেকক্ষণ লাগছিল, তো বাজারে গেলে তো সব কিছু আসলে বাজারে মানে ভিডিও করা সম্ভব হয় না, আর ভালো লাগে না আসলে কোথাও গেলে ওইভাবে মানে মোবাইল ধরে রাখতে গিয়ে মানে ভিডিও করতে ভালো লাগে না। তো আমি বাসায় গিয়ে আপনাদেরকে সব দেখিয়ে দিব কী কী নিয়েছি। তো এই তো আমি হচ্ছে ফল নিলাম, আনার, তারপরে হচ্ছে আপেল, তারপরে হচ্ছে পেয়ারা, কলা নিয়েছিলাম মনে হয়, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এরপরে হচ্ছে কেক টেক নিলাম, আমার হচ্ছে মেয়ে মানে মেয়ে আবার আমার বোনের মেয়ে, ওরা হচ্ছে কেক খেতে খুব পছন্দ করে, তো ওদের জন্য হচ্ছে কেকগুলো নিয়েছি। আর এই তো পেয়ারা, তারপরে যা যা নিয়ে আসলাম সব হচ্ছে আপু মানে আমার বোন হচ্ছে খুলে নিতেছে, টুকটাকে যা আনলাম আর কি, ডিম, তারপরে এই তো বোন হচ্ছে জলপাইগুলো দেখতেছিল, জলপাইগুলো হচ্ছে কাঁচা পাকা ছিল, কিছু পাকা কিছু হচ্ছে কাঁচা, তারপরে হচ্ছে শশা, মানে টুকিটাকি যা পারছি সব হচ্ছে আর কি নিয়ে আসছি। আর মাসের বাজার তো প্রথম দিকেই হচ্ছে আমার ভাইয়া হচ্ছে মানে দুলাভাই হচ্ছে উনি সব করে ফেলে একদম মুদি বাজার টাজার একদম মাসের প্রথম দিকেই। তো তারপরে তো হাঁস, তারপরে তো মাছ, এখন হচ্ছে মাছগুলো হচ্ছে খুলে তারপরে হচ্ছে ধুয়ে টুয়ে, আমার বোঝে সবসময় মাছ আনার পরে খুলে ধুয়ে টুয়ে একদম সুন্দর করে রেখে দেয়, মানে আর আমরা তো যেহেতু মাছ কাটায় নিয়ে আসি, সবাই মাছ কাটায় নিয়ে আসে, তো তো আর কষ্ট করতে হয় না, হয়তো বা ছোটো মাছ নিয়ে আসলে হয়েছে হয়তো মানে আর কি কাটতে হয়। তো এখন হচ্ছে শশা আর পেয়ারা নিয়ে আসলাম, তো আমার বোন হচ্ছে ওগুলো কেটে দিতেছিলো যেগুলো মানে বলতেছিল খাওয়ার জন্য আর কি। তো এই জন্য হচ্ছে শশা আর হচ্ছে পেয়ারা হচ্ছে কেটে দিতেছিল।
আর শশাগুলো অনেক ভালো ছিল। খিরা আর কি শশা না, খিরা কিন্তু সবসময় তিতা হয়, কিন্তু এই খিরাগুলো হচ্ছে মোটামুটি ভালো ছিল, এই জন্যই আছে মূলত কেটে মানে খেয়ে দেখতেছিলাম যে তিতা কি না। তো দেখলাম যে না, খিরাগুলো ভালোই পড়ছে। উনি বলছিল বারবার যে তিতা হবে না, তো এই সিজনে শীতের সিজনে অনেক খিরাই হয় আর খিরাই মানে তিতাও কিন্তু হয়। তো আমাদের ঘরে কিন্তু সবসময় হচ্ছে পেয়ারা শসা এগুলো সবসময় থাকে আমাদের। আমরা পেয়ারা খুব পছন্দ, তো সবসময় মানে বাহিরে গেলেই হচ্ছে আনা হয়। তো এই তো, তারপর হচ্ছে আমার বোন হচ্ছে সবগুলো মাছ বললাম তো হচ্ছে সবসময় এরকম ধুয়ে টুয়ে তারপরে প্যাকেট করে করে আলাদা করে রেখে দেয়, তাহলে পরে আর ভেজাল হয় না। আর যে হাঁসটা আনছি ওটা হচ্ছে এখন কাটবে না, যেভাবে আনছি ওভাবে রেখে দেব। আর ড্রেসিং করে নিয়ে আসছি, আর এখানে একটা ভালো ড্রেসিং করে দিলে একদম পরিষ্কার করে দেয়, তো একটা মানে ইয়ে থাকে না, পশম টশম থাকে না। তো এটা এখন হচ্ছে তো ছুরিগুলো দিয়ে হচ্ছে মাছের সাইডগুলো কেটে নিতেছে, তারপর হচ্ছে সব ধুয়ে তারপর হচ্ছে সুন্দর করে ফ্রিজে রেখে দিবে। দেখতেই পারতেছেন কি কি মাছ নিয়ে আসলাম। তো এক এই মাছে তো আর হবে না ভাইয়া, তো আমি ভাইয়া তো বললাম মাছের প্রথমে আনে, আবার লাস্টের দিকে হয়তো বাবার আনবে। তাই তো এগুলো কী মাছ অবশ্যই জানলে জানবেন। আমি ভাবছি এগুলো ট্যাংরা মাছ, তো এখন বাসায় আনার পর আপু বলতেছে যে এগুলো ট্যাংরার মতো দেখতে কিন্তু ট্যাংরা মাছ না। তো এগুলোর নাম একজ্যাক্ট কি আমি ঠিক জানি না, সে জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন, ভালো লাগলে লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরো ভিডিও জুড়ে আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই, একটু একটু টুকিটাকি মানে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।